হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই অনেক ভালো। এসিআই ফান কেক এবং ক্লাসের বাইরে থেকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। এসিআই ফান কেক এবং ক্লাসের বাইরের টিম নিয়ে আজ আমরা চলে এসেছি রাজধানীর অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান আইডিয়াল কলেজে। আজ সারাদিন এই বন্ধুদের সাথে নাচ গান আর আড্ডায় মেতে থাকবো। তবে তার আগে চলো এই বন্ধুদের কাছ থেকে একটা জাগরণী গান শুনি। চমৎকার পারফর্ম করেছো তোমরা, তোমাদের অনেক ধন্যবাদ। এসিআই ফান কেক এবং ক্লাসের বাইরে থেকে তোমাদের জন্য রইল শুভেচ্ছা। থ্যাংক ইউ, ইউ আর মোস্ট ওয়েলকাম। বন্ধুরা এত চমৎকার পারফর্ম করলো যে বন্ধুরা তাদের ক্যাম্পাসটা তো ঘুরে দেখতেই হয়। চলো ক্যাম্পাসটা ঘুরে দেখি। নলেজ ইজ পাওয়ার, এই স্লোগানকে ধারণ করে 1969 সালে প্রায় 62 কাঠা জমির ওপর বিশিষ্ট শিক্ষানুরাগী রিজভী সাহেবের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কতিপয় শিক্ষকের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় রাজধানীর প্রাচীন ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আইডিয়াল কলেজ। প্রাকৃতিক মনোরম পরিবেশে সুসজ্জিত ও সুবিশাল ক্যাম্পাসে 4টি ভবনে এর শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। 38টি শ্রেণীকক্ষ ছাড়াও এই প্রতিষ্ঠানে রয়েছে 3টি সমৃদ্ধ পাঠাগার, 3টি বিজ্ঞানাগার, 1টি কম্পিউটার ল্যাব, 1টি স্কাউট টেন, 1টি বিতর্ক ক্লাব, 1টি যানবাহন, 1টি আবাসিক হোস্টেল এবং 2টি মিলনায়তন। গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমানের প্রত্যক্ষ তত্ত্বাবধানে প্রায় 4,500 শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে। 75 জন তরুণ, মেধাবী ও অভিজ্ঞ শিক্ষক এবং 44 জন কর্মকর্তা ও কর্মচারীর নিরলস পরিশ্রমে, যার দক্ষ নেতৃত্বে রয়েছে প্রাজ্ঞ অধ্যক্ষ অধ্যাপক জসিমউদ্দিন আহমেদ। ছিমছাম সাজানো গোছানো সুবিশাল ক্যাম্পাসটা তো ঘুরে দেখলাম বন্ধুরা, এই মুহূর্তে নিয়ে নিচ্ছি এসিআই ফান কেক মজার ব্রেক। এসিআই ফান কেক মজার ব্রেক থেকে ফিরে এলাম। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এই বন্ধুদের নিয়ে বসে আছি, একটা জম্পেশ আড্ডা দেব। আজকের আড্ডায় গান হবে, কবিতা হবে আর অনেক অনেক মজা হবে। আজকের আড্ডাটা শুরু করব অর্পির একটি গান দিয়ে। ও আমার
তোমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা তোমাতে বিশ্বময়ী তোমাতে বিশ্বময়ের আচল পাতা ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা এই সবুজের শ্যামল মায়ায় দৃষ্টি পড়েছে ঢাকা নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা শন শন বাতাসের গুঞ্জন হলো চঞ্চল করে এই মন আহা ও আহা ও ডাক দিয়ে যাই কার দুটি চোখ ডাক দিয়ে যাই কার দুটি চোখ স্বপ্ন কাজল মাখা নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা এক তারা তুই দেশের কথা বল রে বার বল আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল জীবন মরণ মাঝে তোর সুর যেন বাজে জীবন মরণ মাঝে তোর সুর যেন বাজে এক তারা তুই দেশের কথা বল রে বার বল আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল একটি গানি আমি শুধু গেয়ে যেতে চাই বাংলা আমার আমি জেতার আর তো চাওয়া নাই রে সাধের জন্মভূমি এক তারা তুই দেশের কথা বল রে বার বল আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল একটি কবিতা লেখা হবে তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্ত ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে কখন আসবে কবি এই শিশু পার্ক সেদিন ছিল না এই বৃক্ষে পুষ্পে শোভিত উদ্যান সেদিন ছিল না এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না তাহলে কেমন ছিল সেদিনের সেই বিকেল বেলাটুকু জানি সেদিনের সব স্মৃতি মুছে দিতে হয়েছে উত্তত কালো হাত তাই কবিহীন নেই বিমুখ প্রান্তরে আজ কবির বিরুদ্ধে কবি মাঠের বিরুদ্ধে মাঠ বিকেলের বিরুদ্ধে বিকেল উদ্যানের বিরুদ্ধে উদ্যান মার্চের বিরুদ্ধে মার্চ পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল জোয়ার এসেছে জনসমুদ্রে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল বাউন সেরা হয়েছে কাল হয়েছে কাল হয়েছে কাল হয়েছে কাল জ্বর এসেছে জনসমুদ্রে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল জ্বর এসেছে জনসমুদ্রে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল আছে ক্লাসরুম আছে চক আছে টিচারের বক বক আছি আমি নিজের মনে অন্তরে আছে বইয়ের ভিতর ভূত আছে মুঘল আর রাজপুত ছেড়ে দিন আমাকে প্লিজ ছেড়ে দিন আছে গভীর দীর্ঘশ্বাস আছে শিক্ষার পরিহাস আছে ফেল আছে পাশ বিরক্তি বারো মাস ওরা বড় হবে চড়বে গাড়ি আর আমি কাটবো ঘাস লাল্লা আছে টিউব
আছে ফ্যান, সব কিছুই যাচ্ছে টেন, দম বন্ধ হয়ে আসছে আবার। আছে অনেক জ্ঞানের বই, টুকে টুকে এগুবই, এখন আর সময় নেই যে ভাবার। আছে গভীর দীর্ঘশ্বাস, আছে শিক্ষার পরিহাস, আছে ফেল আছে পাস, বিরক্তি বারো মাস, ওরা বড় হবে চড়বে গাড়ি আর আমি কাটব ঘাস। ওরে আমার জামাই ধান ভাই, হরিণী ডানার মাঠে লো, হরিণী ডানার মাঠে সোনা দেহে খাম ঝরে, দেখা পরাণ ফাটেলো, বকুল ফুল বকুল ফুল, সোনা দিয়া হাত কেনে বান্ধাইলি, বকুল ফুল বকুল ফুল, সোনা দিয়া হাত কেনে বান্ধাইলি। শালুক ফুলের লাজ নাই, রাইতে শালুক ফোটেলো, রাইতে শালুক ফোটে, যার শোনে যার ভালোবাসা, যার শোনে যার ভালোবাসা, সেই তো মজা লোটেলো, বকুল ফুল বকুল ফুল, সোনা দিয়া হাত কেনে বান্ধাইলি, বকুল ফুল বকুল ফুল, সোনা দিয়া হাত কেনে বান্ধাইলি। শাওন ভাদর মাসে জামাই আদর করেলো, জামাই আদর করে, আরে ইচ্ছে জামাই করবো আদর, ইচ্ছে জামাই করবো আদর, দানা তো নাই ঘরেলো, বকুল ফুল বকুল ফুল, সোনা দিয়া হাত কেনে বান্ধাইলি, বকুল ফুল বকুল ফুল, সোনা দিয়া হাত কেন বান্ধাইলি। যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তির সেনা, দে না তোরা দে না, সীমাটি আমার অঙ্গে মাখিয়ে দে না, রোজেখানে সূর্য ওঠে আশার আলো নিয়ে, হৃদয় আমার ধন্য যে হয় আলোর পরশে পে, সে মাটি ছেড়ে অন্য কোথাও যেতে বলিস না, দে না তোরা দে না, সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। এমন চমৎকার একটা আড্ডা আমাকে সঙ্গ দেওয়ার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। তোমাদের জন্য রইল এসিআই ফান কেক এবং ক্লাসের বাইরে থেকে শুভেচ্ছা। থ্যাংক ইউ, ইউ আর মোস্ট ওয়েলকাম। বন্ধুরা, এই মুহূর্তে নিয়ে নিচ্ছি এসিআই ফান কেক মজার ব্রেক। এসিআই ফান কেক মজার ব্রেক থেকে ফিরে এলাম। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমার এই বন্ধুরা লাল সবুজ রঙে সেজে আছে, একটি নাচ দেখাবে। চলো এই বন্ধুদের কাছ থেকে একটি জাগরণী গানের উপর নাচ দেখি। সোপান তলে কত প্রাণ
চমৎকার পারফর্ম করেছো তোমরা, তোমাদের অনেক ধন্যবাদ। এসিআই ফান কেক এবং ক্লাসের বাইরে থেকে তোমাদের জন্য রইল শুভেচ্ছা। থ্যাংক ইউ, ইউ আর মোস্ট ওয়েলকাম। বন্ধুরা, এবারে চলো প্রিন্সিপাল স্যারের সাথে দেখা করি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আজ সারাদিন আপনার প্রতিষ্ঠানে অনেক সুন্দর সময় কাটিয়েছি, এখন আপনার কাছে এসেছি প্রতিষ্ঠান সম্পর্কে কিছু জানতে। এই আইডিয়াল কলেজটা প্রতিষ্ঠা লাভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষকের অক্লান্ত প্রচেষ্টার ফলশ্রুতি, এবং তারা এই কলেজটাকেই আইডিয়াল হিসেবে রূপ লাভ করার জন্য যত রকম প্রচেষ্টা করা দরকার তারা করেছেন। আমরা এখানে যে লেখাপড়া করাচ্ছি সেটা অত্যন্ত উন্নত মানের, এবং এখানে লেখাপড়ার সিস্টেমটা হলো সেমিস্টার পদ্ধতিতে আমরা এখানে লেখাপড়া করাই। সকল শিক্ষকরাই আন্তরিকভাবে এখানে লেখাপড়া করান এবং সকলেই অত্যন্ত অভিজ্ঞ শিক্ষক। প্রতিদিন ক্লাসের পরে তারা প্রত্যেকটা বিষয়ের উপরই একটা নোটশিট দিয়ে থাকেন, এবং সেই নোটশিটটা আমরা ওয়েবসাইটে আমাদের ওয়েবসাইটে দিয়ে দিই, এবং সেখান থেকে যে সমস্ত স্টুডেন্টরা কলেজে আসতে পারে না বা কোনো কারণে কোনো ক্লাসকে ফলো করতে পারে না, তারা ওয়েবসাইট থেকে সেই বিষয়টা সংগ্রহ করে নিতে পারে। আইডিয়াল কলেজে লেখাপড়ার মানটা এতই উন্নত যে প্রতি বছরই এখান থেকে অনেক ছেলেমেয়েরাই ভালো রেজাল্ট করে বের হয়ে যাচ্ছে। অনেক ব্যস্ততার মধ্যে আপনি আমাদের সময় দিয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ।